শুরুতেই সংবাদ শিরোনাম, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী সংঘর্ষ, হামাসের নতুন অস্ত্র আত্মঘাতী ভয়ঙ্কর সাবমেরিন, মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পল পগবা, ভিডিও ভাইরাল, গাজায় ইসরায়েলি হামলায় 63 শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে 218 জন, ইসরায়েলকে আরো অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন, ঈদ উপহার হিসাবে মুসলিমদের জন্য নতুন জেলা ঘোষণা ভারতে। এবার বিস্তারিত, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। 1948 সালে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও গতকাল মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। লেবাননের আল মাইদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরের বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে, তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানায়নি টেলিভিশন চ্যানেলটি। মজার ব্যাপার হচ্ছে, এই ধরনের বিক্ষোভ ইসরায়েলের ভেতরে এই প্রথম নয়। গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই এ ধরনের বিক্ষোভ প্রতিবাদ হয়ে আসছে ইসরায়েলের অভ্যন্তরে। বিক্ষোভকারীরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাস আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু না বলা হলেও ইসরায়েলি বাহিনী তা প্রকাশ করেছে। তারা বিমান হামলা চালিয়ে হামাসের একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস ও সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে বলে দাবি করেছে। ইসরায়েলি বিমান থেকে সোমবার নেওয়া ভিডিওতে দেখা যায়, দুটি ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিনটিকে গুড়িয়ে দেয় এবং উত্তর গাজার টাওয়ার ব্লকের কাছের অগভীর পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। আকাশ থেকে নেওয়া আরেক ছবিতে দেখা যায়, একটি গাড়িকে শনাক্ত করে তাতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জঙ্গিরা এই গাড়ি থেকেই স্বয়ংক্রিয় সাবমেরিনটি পরিচালনা করছিল। পরে তোলা গাড়ির ছবিতে দেখা যায় এই চারটি খুলে গেছে। যেভাবে তা খুলেছে তাতে মনে হচ্ছে যে 6 ব্লেডের নিনজা ক্ষেপণাস্ত্র তাতে নিক্ষেপ করা হয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র আশপাশের এলাকায় ন্যূনতম ক্ষতি করে টার্গেটে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিস্ফোরক বোঝাই সাবমেরিন দিয়ে কি করতে চেয়েছিল তা জানা যায়নি। তবে আগে তারা এইসব সাবমেরিন দিয়ে ভূমধ্যসাগরে রণতরী ও তেলকূপে আঘাত হানত। হামাসের সাবমেরিনে 70 পাউন্ড পর্যন্ত বিস্ফোরক সজ্জিত করা যায়। এটিকে টার্গেটের দিকে ধাবিত করার জন্য জিপিএস ট্র্যাকিং ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে সাবমেরিনটিকে আক্রমণ করা হয়েছে সেটি গাজা উপকূল থেকে চালু করা হয়েছিল। এটি কয়েক মিটার গভীরে ছিল, টার্গেটের দিকে পরিচালিত করা হয়েছিল। এই টার্গেট হতে পারত ইসরায়েলি বীজ বা ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ। গত সপ্তাহে চেলসির বিপক্ষে FA কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। এবার খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। চলমান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফুলহামের বিপক্ষে ম্যানইউর ম্যাচ শেষে এভাবে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানান পগবা ও দাওয়ালো। ভিডিওতে দেখা গেছে, খেলা শেষে খেলোয়াড়রা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত অজিলের মতো সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন পল পগবা। নিরপরাধ ফিলিস্তিনিদের জন্য প্রার্থনাও করতে দেখা গেছে তাকে। এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা, অতি দ্রুত সহায়তা পৌঁছাবে, সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে। ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোয়াও চেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির আহ্বানের পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা অব্যাহত রেখেছে। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 218 জনে দাঁড়িয়েছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 218 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 63টি শিশুও রয়েছে। আর 2 শিশু সহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত 300 জন। এর আগে মঙ্গলবার 18 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের চলমান বিমান হামলার 8 দিন পর উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাসের প্রতি এ আহ্বান জানান। গত 10 মে সহিংসতা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয়বারের মতো মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন দেন এবং যুদ্ধবিরতির জন্য সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। বাইডেন চলমান সহিংসতার অবসান ঘটাতে এই আহ্বান জানান। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে তেল আবিবের কাছে এমন 73 কোটি 50 লাখ ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস, যা বাংলাদেশি মুদ্রায় 6,200 কোটি টাকারও বেশি। মার্কিন কংগ্রেসের বেশ কয়েকটি সূত্র এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলের কাছে বাণিজ্যিকভাবে এইসব অস্ত্র বিক্রির আগ্রহের কথা গত 5 মে সরকারের পক্ষ থেকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় বলে জানিয়েছেন কংগ্রেসের 3 জন কর্মী। বিদেশি কোনো রাষ্ট্রের সাথে বড় ধরনের অস্ত্র বিক্রি চুক্তি কার্যকরের আগে নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসাবেই কংগ্রেসকে বিষয়টি জানানো হয়। বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস 20 দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ টুইটারে বলেছেন, যখন যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, তখন মার্কিন সরকার আরও 73 কোটি 50 লাখ ডলার মূল্যের নিখুঁত ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে, যাতে ইসরায়েল আরও বেশি ফিলিস্তিনি শিশুকে আরও বেশি নিখুঁতভাবে হত্যা করতে পারে। বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের কদর্য চেহারা চীনে রাখছে। মুসলিম বহুল মালের কোটলাকে পাঞ্জাবের 23তম জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ঈদের দিনে খুশির এই ঘোষণা দেন। গত শুক্রবার ঈদের দিন অমরিন্দর সিং ঘোষণা করেন, এই ঐতিহাসিক দিনে আমি মালের কোটলার জন্য কিছু করতে পেরে গর্বিত। ঐতিহাসিকভাবেই সারা বিশ্বে শিখ সম্প্রদায়ের স্মৃতিতে মালের কোটলার একটা আলাদা জায়গা আছে, সম্মান আছে। ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানাতে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই জেলায় 500 কোটি টাকা, মেডিকেল কলেজ, একটি মহিলা কলেজ, নতুন বাস স্ট্যান্ড আর একটি মহিলা থানা বানানো হবে। পাঞ্জাব ক্যাবিনেটের একমাত্র মুসলিম সদস্য রাজিয়া সুলতানাও জানান, আলাদা মেডিকেল কলেজ, মহিলা থানা ও বাস স্ট্যান্ড স্থাপনের ঘোষণা করে সরকার মালের কোটলাকে ঈদের উপহারে ভরিয়ে দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা মালের কোটলা এতদিন সংগরূপ জেলার অধীনে ছিল, এটিকে নতুন জেলা ঘোষণা করায় মুসলিম শিখ সহ ওই অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আপত্তি তুলেছেন উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাঞ্জাব সরকারের এই ঘোষণার পর তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ টুইট করে বলেন, বিশ্বাস বা ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বিভেদ করা ভারতীয় সংবিধানের মূল আদর্শের বিপরীত। কাজেই মালের কোটলাতে আলাদা জেলা তৈরি করা কংগ্রেসের বিভাজনকারী নীতিরই পরিচায়ক বলে মন্তব্য করেন উগ্র হিন্দুত্ববাদী এ নেতা। তবে মালের কোটলার শিখ ও মুসলিমরা তার এই কথার বিরোধিতা করেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।